পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে উপমহাদেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার। গত 14 ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার রেপটাইল ফার্ম লিমিটেডের পরিচালনা পরিষদ দর্শনার্থীদের জন্য তাদের খামারটি উন্মুক্ত করার ঘোষণা দেয়। এলাকার যারা শিশু কিশোর আছে তারা আসবে, দেখবে। একই সাথে সারা দেশ থেকে স্কুল কলেজের বাচ্চা ছেলেমেয়েরা এসে যদি এখানে পিকনিক করে, এখানে যদি কর্পোরেট লোকজন আসবে, কুমির সম্পর্কে জানবে। বিশ্ববাজারে কুমিরের চামড়া, মাংস, হাড় ও দাঁতের বেশ কদর রয়েছে। ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি কিংবা এশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াতে এগুলোর ব্যাপক চাহিদা। চামড়ার দাম যদি $400 হয়, বাইর প্রোডাক্ট হচ্ছে $700-800, দাঁত হচ্ছে $1200। এখন আমি একটা এগ্রেড চামড়া হচ্ছে $400, আর তখন আমি এগ্রেড না হলে আমি $1000-1200 বেচতে পারছি। এই মুহূর্তে এগুলো সব মাটিতে টোল প্রোডাক্ট, এই মুহূর্তে ওইগুলোর চামড়া এক্সপোর্ট করলেও এই যে হাড়, মাংস, দাঁত, মাথা সব মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে। কুমিরের চামড়া, মাংস এগুলো আন্তর্জাতিক বাজারে যে অত্যন্ত মূল্যবান, সেটার জন্য যাতে একটা রপ্তানি খাত হিসাবে ধীরে ধীরে এটা দাঁড়িয়ে যায়, যেটা দেখে আরো 10 জন যাতে খামার করতে এগিয়ে আসেন। এছাড়াও পর্যটন বা দর্শনার্থী ফি কুমিরের খামারের আয়ের অন্যতম একটি উৎস। স্থানীয়রা প্রায়ই এই খামারে ঘুরতে আসেন। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারলে দেশের অন্যতম পর্যটন স্পট হতে পারে ভালুকার এই কুমির খামার। সম্প্রতি পর্যটকদের কথা মাথায় রেখে প্রয়োজনীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চলছে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার। আমরা মিনিমাম একটা কাঠামো ব্যবস্থা আস্তে আস্তে, আমরা দ্রুত করতে পারবো না, আমরা আস্তে আস্তে সেটারও চেষ্টা করছি, আমাদের ইচ্ছা আছে। প্রপার ফার্মিং যেটা বলি, কমার্শিয়াল ফার্মিং, ম্যানেজমেন্ট, ট্রেনিং, মার্কেটিং সবগুলো ফার্মিং মধ্যে পড়ে, যেটা আমরা করি, যেমন ট্যানারি আছে। খামারটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রেপটাইল ফার্ম লিমিটেড একটি RJSC নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি। খামারে পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন ডক্টর নাইম আহমেদ। যে পৃথিবীর যে কোনো জায়গায় এই ধরনের একটা প্রতিষ্ঠানে অবশ্যই ট্যুরিজম থাকতে হবে। স্কুলের বাচ্চারা আসবে, দেখবে, শিখবে, মানুষজন আসবে, একটু সময় কাটিয়ে যাবে, একই সাথে ফার্মের কিছু আয় হবে, যেটা সাপ্লিমেন্টাল ইনকাম হিসাবে গণ্য করা হয়। 30-32 বছর আমি চাকরি করেছি বন বিভাগে। আমি বন্য প্রাণী বিভাগের দায়িত্ব প্রায় 4-5 বছর পালন করেছি এবং পরিচালক হিসাবে আদালত হতে নিয়োগপ্রাপ্ত হয়েছি। সবাই শুনতো যে চামড়ার দাম $100 স্কোয়ার ইঞ্চি, $100, মানে খুব লুক্রেটিভ একটা বিজনেস, কিন্তু আসলে কিন্তু তা না। কারণ এটা আপনি আজকে ইনভেস্ট করবেন, কালকে কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন না। আপনি রিটার্ন পাচ্ছেন আরও 3-5 বছর পরে আপনি রিটার্ন পাচ্ছেন। 10-15 ফ্যাক্টরি হয় এবং বছরে যদি 5,000-10,000 চামড়া উৎপাদন হয়, তাহলে বিদেশ থেকে লোকজন আসবে, তারা তো একটা কেনার জন্য আসবে না বাংলাদেশে। তবে আমি সৌভাগ্যবান মনে করবো, আমার বোর্ডে যা 6 জন আছেন সবাই সক্রিয়ভাবে আমাকে সাপোর্ট দেন। অনেক সময় রাত্রি টেলিফোন করলে না ভাই করেন। সবার টার্গেট আমার একটা দেখাতে চাচ্ছে সাকসেসফুল। সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রেপটাইল ফার্ম অন্যতম ভূমিকা পালন করবে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।